বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখা হচ্ছে দুপুরে গরুর খাবারের যে কী কী বিষয় আমি এগুলো কী কী দেই আর কি খাবার খাইতে। তো এই হচ্ছে ভুট্টার গুঁড়া। তো কালকে বলছিলাম যে কী কী খাবার দেই সেগুলো আজকে দেখাবো। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া, হচ্ছে খাবার দেওয়ার এক ঘন্টা কি আধা ঘন্টা আগে আমি ভিজাই রাখি, এরকম সময় নিয়ে আর কি ভিজাই রাখি, তারপরে দেই আর কি। কারণ এটা ভিজে একটু নরম হয়, গরুর খাইতে ভালো হয় আর কি, সুবিধা হয়, প্যাটে যে ফুলে না। এই হচ্ছে ভুট্টার গুঁড়া ভিজানো। তো এগুলো আমি তিনটা গরু আর কি আমার, তো তিনটা গরু একটাকে এক লাল বালতিতে দেই, একাই একটাই খায়, আর এটার ভিতরে দুইটাই খায়। তো বালতিতে যা ছিল এটার ভিতরে বেশি পরিমাণ, দুইটার যেন যতটুকু লাগে অতটুকু, আর লাল বালতিতে একটার যতটুকু লাগে। প্রায় 1.5 কেজি করে দেই, মানে 1.5 কেজি দেই তিনটাকে আর কি, হাফ কেজি করে একটাকে দেই আর কি। তো এখন হচ্ছে কুড়া দিব আর কি, কুড়া আর যে ভুসিটা মিক্স আছে সেটা দিব আর কি। কুড়া ভুসি মিক্স পরিমাণ মতো দুইটাকে দিয়ে, দুইটার যতটুকু লাগে অতটুকু পরিমাণ দেই, আর একটার জন্য আলাদা বালতিতে যতটুকু লাগে ওই পরিমাণ দেওয়া হয় আর কি। তো কুড়া ভুসি দেওয়া শেষ, এরপর একটু পানি দিয়ে ভিজিয়ে নিব আর কি, মিশিয়ে নিব পানির সাথে। পানির সাথে মিলিয়ে নেওয়ার পর এরপরে দেব হচ্ছে যতটুকু পরিমাণ লবণ লাগে, কারণ লবণ ছাড়া তো খাবে না, কারণ লবণ দিতে হয় এর ভিতরে, পরিমাণ লবণ দিয়ে তারপরে দিব হচ্ছে যে এটা খুদের যে জাউটা বলি আর কি, সেই খুদের জাউটা দিব আর কি। মোটামুটি মিশানো শেষ, এখন খুদের জাউটা দিব। এ হইতেছে খুদের জাউ রান্না করা হয়েছে আর কি, মোটামুটি ভালোই গরম, কারণ যেহেতু শীতকাল একটু হালকা একটু পানিটা একটু যেন গরম থাকে, কারণ গরম হলে ভালো খায় আর কি শীতকাল যেহেতু, আর গরমের সময় ঠান্ডা হলেও সমস্যা নাই, যে কোনোভাবে মানে ঠান্ডা হলেও খায়, গরম হালকা গরম থাকলেও খায়, সমস্যা হয় না। কিন্তু শীতের সময় একটু ঠান্ডা থাকলেও তো খাইতে চায় না। তো মিক্স করা শেষ, এখন গরুরে খাইতে দিব আর কি। এই হচ্ছে ও একাই একটাই খায়, দিলাম ওকে খাইতে। ওর খাওয়ার অভ্যাস আগে নিচের গুলা খাবে, এরপরে পানি খাবে আর কি। দেওয়ার সাথে সাথে একদম পুরো মুখটা একদম ঢুকে দিবে বালতির নিচে, যা যেগুলো খাবার আর কি আছে সেগুলো আগে শেষ করে এরপরে পানি খাবে লাস্টে। যে আর যে দুইটা আছে ওই পাশে, ওই দুইটার ব্যাপারে অভ্যাস একটু অন্যরকম। এই কালোটা আছে ওইটা উপর থেকে পানি খাবে, আগে পানি খাবে এরপরে নিচেরটা খাবে আর কি। তো আর যে লালটা দেখতে পাচ্ছেন ও আবার পানি, ফার্স্ট একটু পানি খাবে, তারপরে নাক পানির নিচে নাক ঢুকে নিচের যে খাবারগুলো আছে ওইগুলো খাবে আর কি। তো এই কালোটা একটু নিচের খাবারগুলো একটু কম পায়, উপরেরগুলো বেশি খায়, পানিটা একটু বেশি খায়, লাস্টে যতটুকু পায় ওইটুকু খায় আর কি। তো এ হচ্ছে দুপুরের খাবার, দুপুরে দেওয়ার চেষ্টা করি, কারণ দুপুরে দিলে ভালো খায়, আর বিকালের দিকে দিলে কি করে, ঘাস খেয়ে পেট ভরে যায়, বিকালের দিকে দিলে খাইতে চায় না, খাবার রাইখে দেয়, যতটুকু দেই ওই পরিমাণ খায় না, অর্ধেক খাওয়ার পর আর খাইতে চায় না, জোর করতে হয় তারপরও খায় না আর কি। এই দুপুরে দিলে মোটামুটি একেবারে লাস্ট পর্যন্ত একেবারে পরিষ্কার করে খায়, পুরো ড্রাম একদম পুরো পরিষ্কার করে ফেলবে আর কি, সে দুপুরের খাবার। এই জন্য দুপুরে দেই, কারণ দুপুরে দিলে পুরোপুরি সবগুলো একদম পরিষ্কার করে খায়, ফালানো যায় না আর কি। কারণ দানাদার খাদ্য ফালাইলেই লস, ফালাইলে খাবারটা তো আর পরের দিন দেওয়া যাবে না, পরের দিন, কারণ ঘাস বেশি থাকলে পরের দিন দেওয়া যায়, ওইটা পরের দিন খাওয়ানো যায়, কিন্তু দানাদার খাদ্য পরের দিন খাওয়ানো যায় না, নষ্ট হয়ে যায়। এই যে দুপুরে খাওয়ার পর এরপর কিছু ঘাস দিয়ে দেই, এরপরে ঘাস দিই, ঘাস বিকাল পর্যন্ত ঘাসই খাওয়াই, এরপরে ঘরে দেই আর কি। আপাতত বাইরে থাকে, ফার্ম সিস্টেম করা হয় নাই আমার। তো আল্লাহ হাফেজ, পরবর্তীতে কোনো নতুন কিছু, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেদিন সবাই ভালো থাকবেন।